শুভ বিজয়া বন্ধুরা, সবাইকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পুজো। তা লক্ষ্মী পুজো যখন ঘরে, প্রত্যেকেই নিশ্চয়ই ঘরে ঘরে নাড়ু মুড়কি মোয়া কেউ বানিয়েছ, আবার কেউ বা বানাতে বসেছ আমার মতন। হ্যাঁ, আমিও তাই। তা দেখতেই পাচ্ছ, গুড় আর জল দুটো একসাথে জাল করছি। এটা করব হলো খইয়ের উপড়া, আর তার সাথে করব হলো নারকলের নাড়ু। যাই হোক, তক্তি হোক, নাড়ু হোক, যাই হোক, তা আজকে আমি করব হলো নারকলের নাড়ুটা একদম আলাদা পদ্ধতিতে। মানে নাড়ুটা মানে কি, মানে নারকল কোড়াটাকে আলাদা পদ্ধতিতে করব। তো সেটা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর যেভাবে করব, যারা করতে ভালোবাসো না, খুব খাটনি মনে হয়, উফ নারকেল ফাটাও গো, নারকেল কোড়াও গো, তারপরে খাটনি করে কোড়ানোর পরে আবার নারকল থেকে সেই নারকলের পেছনের কালো কালোগুলি এসে পড়ে যায়, তাতে করে নারকলটাও নাড়ুটাও কালচে কালচে হয়ে যায়। তা সেসব ঝামেলা একদম সাইডে রেখে আজকে যে পদ্ধতিতে আমি তোমাদের সাথে নারকল খুব সহজ পদ্ধতিতেই নাড়ু করতে পারবে, সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। আর তোমরা যদি সেই পদ্ধতিটা ভালো করে একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমাদেরও নারকেলের নাড়ু বানাতে একদমই ভয় লাগবে না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু গুড়টাও উবাল দিয়ে চলে এসেছে। তা সেটা দিলে তো হবে না, কারণ গুড় ভালো করে শিরা না হলে খইয়ের উপড়া কি নাড়ুর মোয়া, নারকেলের মোয়া কোনোটাই ভালো হয় না, সরি, ময়ের মুড়ির মোয়া কোনোটাই ভালো হয় না। তো এটাকে ভালো করে শিরা করতে হবে, তবে না। আর কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর কারা কারা কিসের কিসের নাড়ু করলো, অনেকেই কিন্তু অনেক রকমের নাড়ু করে। কেউ বা নাড়ু করে তিলের নাড়ু, কেউ করে নারকলের নাড়ু, অনেক ধরনের নাড়ু, কেউ বাদামের। তা আমি কিসের করেছি, আমি শুধু নারকলের নাড়ু করেছি আর এই খইয়ের উপড়া করেছি। হ্যাঁ বন্ধুরা, এখনও আমি সেরকম কিছু করিনি। আর এই তো, তা দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গুড়টাতে বেশ ফেনা উঠে এসেছে, তবে শিরা কিন্তু এখনো হয়নি, অনেকটাই দেরি আছে। তবে গুড় কিন্তু বসিয়ে সব সময় এরকম খুন্তিটা নাড়াতেই হবে, না হলে নিচে লেগে গেলে কি হবে, একটা যে পোড়া গন্ধ, সেটার জন্য কিন্তু নাড়ু করো কি মুড়ি করো, মুড়ির মোয়া করো কি খইয়ের উপড়া করো, কোনোটাই খেতে কিন্তু আর ভালো লাগবে না। তো এই দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এক নাগাড়ে নাড়িয়েই যাচ্ছি, যতই হাত ব্যথা হোক আমাকে তো নাড়াতেই হবে, না হলে খাবারটা যে টেস্ট হবে না, পুড়ে যাবে নিচে শিরাটা। তো যেটা বলছিলাম, আমি যেটা দেখাবো তোমাদের সাথে, তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে। আর আমিও যে এটা একেবারে নতুন শিখেছি তা না, আমিও কিন্তু ইউটিউব থেকে দেখেই এই নারকল নাড়ু পদ্ধতিটা শিখেছি। মানে কিভাবে নারকল কোড়ালে মিহি হয়, কিভাবে নারকলের নাড়ু করলে খুব তাড়াতাড়ি হয়, ইচ্ছে করছে না, ভাল লাগছে না, দূর অনেক খাটনি, সব কিছু পাশে রেখে তুমি এভাবে করো, তোমার একদম খাটনি লাগবে না, বরং আরও ভালো লাগবে নারকল নাড়ুটা করতে। তা চলো, আমি আগে খইয়ের উপড়াটা করে নিই, পরে আবার আসছি, কারণ বুঝতেই পারছো শিরাটা কিন্তু এবার মানে এখনও দেরি আছে, কারণ দেখো পুরো গুড় কিন্তু গলেনি। তো চলো, এক হাতে খুন্তি নাড়ি আর এক হাতে এই দেখো মোবাইল নিয়ে বক বক করলে আমার নিচে শিরা লেগে যাবে, তাই কি না? তা চলো সবাইকে জানাই কিন্তু লক্ষ্মী পূজার আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো করে লক্ষ্মী পুজো করো, আর আমি ওই দিকে নাড়ু মুড়কি করি, আবার আসছি বন্ধুরা, কেমন? তো বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি নারকল নাড়ুটা বানানো শুরু করছি। তা নারকল নাড়ু অনেকেই না, নারকল নাড়ু কিছুতেই বানাতে চায় না, তার কারণ কোড়ানোটা কিন্তু ভীষণই ঝামেলা। অনেকে কেন, আমি নিজেই, আমার নিজেরও ভীষণই ওই একটা জায়গাতে যেন ভীষণ একটা
মনে হয় চিন্তা চলে আসে যে উফ আবার নারকল নাড়ু কোড়াও। তারপরে কোড়ানোর পরে ওই নারকল মালার পেছনের কালা কালাগুলি পড়ে যায়, তারপরে ঠিক মতো কোড়ানো হয় না, দানাগুলি মোটা মোটা হয়ে যায়। আর এটার দানাগুলি দেখো, দেখে মনে হচ্ছে যেন আমি সুজি বানাচ্ছি, এতটাই মিহি হয়ে গেছে। তা এটা আমি কি করে করছি তোমাদেরকে আমি পুরোটাই বলবো। তবে দুঃখের বিষয় কি বলতো, পুরোটা বলবো ঠিকই, কিন্তু আমি যখন করেছি ওটা পুরোটা দেখাতে পারিনি মোবাইলে। তো দেখো, আমি এটা মিক্সিতে নারকেল মালাটা ফাটিয়ে আগুনের উপর বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। যথারীতি কিছুক্ষণ রাখার পরই মালাটা কিন্তু সুন্দরভাবে উঠে এসেছে। তারপরে চাকু দিয়ে কেটে মালার পেছনের কালাটাকে, যে কালা কালা যে এটা আছে, ওটাকে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। ব্যাস সুন্দর মিহি হয়েছে। দেখো মিহিগুলো দেখো, যেন মুগ ডালের যে মুগের যে লাড্ডু, ঠিক সেই মুগের লাড্ডুর মতন হয়েছে। সুন্দরভাবে হয়েছে বন্ধুরা, তোমরা এভাবে করে দেখো, নারকেল কোড়ানো ঝামেলা ছাড়াই সুন্দর তোমাদের কয়েক মিনিটের মধ্যে নারকেল নাড়ু বা তক্তি যেটাই করো সুন্দরভাবে হবে। আর পুজো, বাঙালির পুজো মানেই তো খাদ্যের সেই বাহার লেগে যায়। তা তোমরা এভাবে একটু করে দেখো, এদিকে কিন্তু আমি তক্তিও বানিয়েছি। তো এই কৌটাটা নিয়ে নিয়েছি, এগুলি এখন আমি এর মধ্যে ভরে দিব। তা তোমাদের আজকের আমার যদি এই নারকেল নাড়ু বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে করে দেখো, খুবই ভালো লাগবে। আবারও একটু চটজলদি বলে নিচ্ছি, নারকেলটাকে ফাটিয়ে জলটা বের করে রুটি শেকার যে ছাক, মানে ওই যে নেট আছে, ওটাকে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে মালা দুটিকে বসিয়ে দিবে, মানে নারকেল মালা দুটি বসিয়ে দিবে। খুব বাড়িয়েও দিবে না, আবার সিমেও রাখবে না, মিডিয়ামে রাখবে। মাঝে মাঝে ওলট পালট করে দিবে মালাগুলি। দেখবে যে কিছুক্ষণ পরে মালার ভেতর থেকে একটু কিনার দিয়ে দেখবে উঠে উঠে আসছে। তারপরে মালাটাকে নামিয়ে চাকু দিয়ে একটু উঠাবে, একদম সুন্দরভাবে উঠে আসবে। তারপরে সেটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে পেছনের কালো আঁশটাকে তুলে নিয়ে মিক্সির মধ্যে ডুমুডুমু করে কেটে পুরো মিক্সিতে মিক্স করে নেবে। করার পরে তারপর যথারীতি যে যেমন করে নারকেল নাড়ু করে ঠিক সেইভাবেই করবে। তা তোমরা এইভাবে করে দেখো, খুব 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 তাড়াতাড়ি হয়। আর এটা কিন্তু আমি নিজে থেকে করছি যে তা না, আমিও কিন্তু তোমাদের মতন এই ইউটিউব থেকে দেখেই এই পদ্ধতি অ্যাপ্লাই করছি। তা আমার মনে হয় আজকে আমি করে খুব উপকৃত হয়েছি, তোমরাও এমনভাবে করে দেখো, আমার মনে হয় খুব ভালো হবে। এতটাই মিহি হয় বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলবো। তো দেখো, বক বক করতে করতে কিন্তু আমার এদিকে খইয়ের উপড়াটাও হয়ে গেছে, দেখতেই পারছো। আর একটা কথা তো বললামই, এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তা বন্ধুরা, আমার এদিকে খইয়ের উপড়াও হয়ে গেছে, এদিকে আমার নারকেল নাড়ু রেডি। তা কেমন লাগলো আজকের আমার নারকেল নাড়ু খইয়ের উপড়ার এই ব্লগটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। তো চলো, বাই বাই, গুড নাইট।